নমস্কার বন্ধুরা, ডিএমএস ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে কিন্তু এএসবি ক্যাপিটাল সেন্টারে আছি আর এখানে কিন্তু ফুল রিভিউ দেব। বর্তমানে টোটাল এই ভিডিওর মধ্যে এএসবি ক্যাপিটাল সেন্টারের কী কী নতুন মডেল হচ্ছে, কী কী কাজ চলছে, কতগুলো কী অর্ডার আছে, টোটালটা ডিসকাস করব। সাথে আছে অর্জুন ভাই, অনেকদিন পয়, ভালো আছো? ভালো আছো তুমি? ঠিক আছে। আর বলছি, এখন নতুন কী স্টাইল আছে, মানে পপ, ডাইনামিক? ডাইনামিকটা তো লেটেস্ট ছিল, তো এরপরে কিছু পপের মধ্যে চেঞ্জেস আসছে আমি যেটা শুনেছিলাম, তো পপের মধ্যে কি কি চেঞ্জেস আসছে একটু বলো। এটা পপ বেস আছে দেখি, একটু ওটা দেখিয়ে ডিসকাস করে দাও। মডেলটা নতুন আছে, এই মডেলটা? আচ্ছা আচ্ছা, এটা সরস্বতী পূজার দিকে লঞ্চ করা হয়ে গেছে। আচ্ছা, বাটা সে ভেতরে সামনে দেখতে সমান, সব সমান, মানে সব তো একই রকম দেখতে পাচ্ছি। ওই ভেতরে কাজ আলাদা আছে, পাটা একটু অন্যদিকে করা আছে। আচ্ছা, মানে ভেতরে ডিজাইনিং চেঞ্জ আছে কি? হ্যাঁ। আচ্ছা, স্পিকারটা যেভাবে লাগানো হতো সেম, কিন্তু স্পিকারটাও সেম ভাবে আছে। এটা মাপ আছে, ধরো কিছু একটা মাপ ছিল, ওটাকে একদম টোটাল চেঞ্জ করা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে পপের মধ্যেই এটা চেঞ্জিং আসছে, ভার্সন আছে আর কি। ঠিক আছে। আর আজকে তো মাল বেশি নেই, সব বেরিয়ে গেছে নাকি? আমি অসময়ে এসে পড়ি বেশিরভাগ, মানে আমি যখন মাল সব বাইরে আছে, আজকে একটা মাল ডেলিভারিও হওয়ার কথা আছে। ঠিক আছে। আজকে একটু ক্যাবিনেট সেন্টার লোকজন আছে, কারণ আজকে স্পিকার টেস্টিং চলছে, তো টেস্টিং ভিডিও আমি পূর্বে আপনাদেরকে দিয়েছি। আর এখন রয়েছে বলতে ওইদিকে কিছু পপবেজ রয়েছে, আর ওইগুলো পুরনো, যেগুলো আমি ভিডিও দিয়েছি আগে, পুরনো বক্স কিছু এখানে বিক্রি করা হয়। ধরুন এটা রয়েছে 1 2 3 4, ফোরের মিড দেখতে পাচ্ছেন, মিড বক্স। আর এটা কি গো? এটা নতুন ডাইনামিক, তবে টেস্ট হয়নি এখনো, বার করা হয়েছে, উল্টো দিকে মুখ আছে। আচ্ছা, সো বন্ধুরা, এখানে যে ডাইনামিক মিড, তো এটা একটু ডিসকাস করে দাও। দেখতে পাচ্ছি পপের মতনই, মানে স্পিকার গুলো কি এদিক থেকে থাকবে না ভেতর দিক থেকে? ভেতর দিক থেকে আছে, এগুলো ইয়ারপাস, তাই তো? এটা অ্যাকচুয়ালি হেলানো আছে, মানে এইভাবে স্ট্রেট থাকলে আমাদের সুবিধা হতো। দুটো ডাইনামিক মানে লঞ্চ করেছি, একটা হচ্ছে সামনে দিয়ে স্পিকার লাগানো, আর একটা হচ্ছে উপর দিয়ে স্পিকার লাগানো। আচ্ছা, এটা উপর দিয়ে, ওটা একটু সমস্যা হচ্ছে বলতে, কারো কারো কাছ থেকে এই আসে, রিপোর্ট আসে, এই জন্য এইটা আমাকে একটু মানে রিনিউ করা হয়েছে। এটা একদম নতুন মডেল কি? নতুন, টেস্টিং হয়েছে? বাস, টেস্টিং হবে, একদম নতুন মডেল কিন্তু আজকে আমি বন্ধুদেরকে দেখাচ্ছি। আর ওপরে তিনটে টুইটার মোটামুটি লাগানো যাবে, ঠিক আছে। আর ইয়ারপাস বলতে একদম পপের মতনই সেম সিস্টেম, ঠিক আছে, যেটা নামটা হচ্ছে আর ডাইনামিক, ডাইনামিক মিডই তো? ঠিক আছে, ডাইনামিক মিড। তো চলুন, এটা নতুন ভার্সন এসেছে, এরপর বাইরে অনেকগুলো পুরনো, বাইরে বলতে প্রচুর মাল ঢাকা দিয়ে আছে। চলুন, আমি ব্লগ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এসবি ক্যাবিনেট সেন্টার থেকে একদম বাইরে, টাইম উঠছে তো, এসবি ক্যাবিনেট সেন্টারে সেই মাঠে আবার চলে এসেছি। আর মাঠে আপনাদেরকে দেখাবো যে কতগুলো বক্স আছে এখানে, দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে ফোর বেস, এখানে রয়েছে আদ্যা শক্তি, মানে কি এইগুলো সব হচ্ছে এখান থেকেই সেট আপ গিয়েছিল, তো তারা এক্সচেঞ্জ করে নিয়েছে সেট আপ, ঠিক আছে। তো সাপোজ ধরুন এটা রয়েছে আমার কাছে একটা ফোর মিড, ঠিক আছে, মডেল দেখছেন ভি মডেলের ফোর মিড, তো এই ফোর মিড দিয়ে তারা হয়তো ডাইনামিক মিড নিয়েছে। তো এই ধরনের যারা যারা চেঞ্জ করে, কেউ আছে এক বছর পরে চেঞ্জ করে, কেউ দু বছর পরে চেঞ্জ করছে, কেউ আবার ছ মাস যাবে না সেট আপ চেঞ্জ করে নাই, তো সমস্ত ক্যাবিনেটই কিন্তু এখানে একদম খোলামেলা রাখা আছে। কারণ ক্যাবিনেট সেন্টারটা ভিডিও আপনারা দেখলেন যে কোথাও ফাঁকা নেই, তিরপল খাটিয়ে কাজ চলছে। আর এখানে দেখুন ফোর মিড রয়েছে, ফোর বেস রয়েছে, এগুলো মানে রঙগুলো কালারগুলো একটু চটে গেছে, ফাঁকে আছে। তো আর এখানে দেখতে পাচ্ছেন ফোর প্লাস মডেল মনে হচ্ছে, এটা তো প্লাস মডেলের ফোর বেস আছে, এটা কি নাম গো, শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ সাউন্ড। দেখুন এই যে একটা ক্যাবিনেট দেখাচ্ছে আপনাদেরকে, ক্যাবিনেটটায় ভেতরে কিছুই হয়নি, যেমনকে তেমনই আছে, হ্যাঁ, মানে ভেতরে কালারও চটেনি একটু, ওপরে জালতিটাও মানে একটা কালার চটেনি, দেখো সেম সেম কালার রয়েছে, লেখাও সেম সেম রয়েছে, বাট এনারা চেঞ্জ করে নিয়েছে। কারণ কি, একটা সময় পপের হিড়িক এসেছিল, যেই পপ হিড়িক এসেছে হয়তো দু চার মাস আগে করেছিল সেট আপ, সেটাকে চেঞ্জ করে যেহেতু ভাড়া হচ্ছে না, তারা পপ করে নিয়েছে। তো পপ বেস এখানে তো পাবেনই আপনারা নতুন, তার সাথে আমি আজকে পুরনো যতগুলো রয়েছে এখানে, একদম র্যাক থেকে শুরু করে, এটা যেমন ধরুন বিএস মিউজিক, ঠিক আছে, এটা বিএস তো কাছ থেকে ভালো বোঝা যায় না, বিএস মিউজিক। তো এখানে এগুলো মনে হচ্ছে টু বেস, তাই না? ফোর বেস, ফোর বেসই না, কিন্তু ছোট, ও প্লাস মডেল বলে ছোট, প্লাস মডেলের বেসগুলো একটু ছোট দেখতে হয়, তো এটাও ফোর বেস। আর এখানে অনেক মিড কিন্তু শোয়ানো রয়েছে, গোটা মাঠেই দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর বক্স কিন্তু রাখা হয়েছে। আর এদিকে একটা দেখানো হয়নি, ডি মিউজিক, দেখুন এই ক্যাবিনেটগুলো এখানে এসবি দিকেই হয়েছিল, যার জন্য দেখুন এসবির লোগো লাগানো রয়েছে। আর এইটারও দেখুন কালার কিন্তু কিছুই চটেনি, জাস্ট মানে স্ক্রু দিয়ে
স্পিকারটা পরানো হয়েছিল আর খুলে নেওয়া হয়েছে, স্পিকারে একটা হালকা খালি দাগ আছে, আর কিছুই নেই, একদম কালার টালার ক্যাবিনেট একদম সামনে জালতির কালার সব কিছু ওকে আছে, ঠিক আছে। তো এটা কভার দেওয়া আছে মানে দেখুন একদম পরিষ্কার আছে, ভেতরে সব কিছু ফ্রেশ, মানে কোনো কিছু ঘুণ ধরে গেছে বা নষ্ট হয়ে গেছে ড্যামেজ কিছুই বোঝা যাচ্ছে না। মানে এটাকে যদি আপনারা কালারটা চেঞ্জ করে নেন একদম নতুন, আর এটা কোনো মানে ডিফারেন্টে নেই, তো পুরনো হলেও এগুলো কিন্তু একদম নতুনের মতো আছে। তো আমি যেটা দেখছি সেটা আপনাদেরকে বলছি। তো চলুন মাঠের ওই প্রান্তে দেখতেই পাচ্ছেন আমি যাচ্ছি, আর বৃষ্টি হচ্ছিল হালকা, মাঠটা ভিজে গিয়েছে। তো এই প্রান্তেও দেখুন কতগুলো বক্স রয়েছে, তো টোটাল প্রচুর বক্স রয়েছে, আর এখানে কিছু বড় বড় বক্স রয়েছে। এই বেসগুলো মনে হচ্ছে 10 বেস 8 বেস, আচ্ছা আচ্ছা পেছন থেকে দেখছি তো, আর এগুলো মনে হচ্ছে 9 মিড, ঠিক আছে, এগুলো হচ্ছে 8 বেস, আর ওপরে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 9 মিড, 3 3 6 6 3 9, দেখতেই পাচ্ছেন স্ট্রাকচারটা দেখা হয়ে গেছে, তাহলে আরও ভালো বুঝতে পারবেন। এই দেখুন এটা হচ্ছে 9 মিড, তো 8 বেস 9 মিড, আর 10 বেসও আছে না, 10 বেসও ওইদিকে আছে। তো চলুন আবার ওইদিকে যাই, গোটা মাঠটা আপনাদেরকে দেখাই। আর এখানে কিছু নতুন সেট আপ কিন্তু রেডি হয়ে গেছে, সেগুলো মানে চিক ঢাকা দেওয়া আছে বৃষ্টি হচ্ছে বলে, রাখার তো জায়গা নেই, পুরো পুরনো বাড়িটা ভর্তি আর নতুন মানে মাঠটা, আর এদিকে দেখুন কতগুলো বক্স, বাপরে এখানে তো পুরো সেট আপ দাঁড় করা আছে গো, ও ফোর পুরো একটা ফুল সেট আপ। দাঁড়ান এটা খুলে দেখি কি সাউন্ড, এম মিউজিক, আচ্ছা 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 এটা এম মিউজিক লেখা আছে, পুরো ফোর সেট আপ কমপ্লিট। আর বেসগুলো কি মডেল গো, প্লাস, আচ্ছা বেসগুলো প্লাস মডেল, ঠিক আছে, এম মিউজিকের পুরো ফুল সেট আপই রেডি, একদম কাভার সমেত, মানে কাভারও এখনও নষ্ট হয়নি, এরকম কন্ডিশনে রেখে খালি পপ, মানে পপের জন্য ভালো ভালো এইসব বক্সগুলোকে চেঞ্জ করে নিয়ে পপ করে নিয়ে চলে গেছে। তো চলুন এরপর ভেতরে যাই, ভেতরে গিয়ে আপনাদেরকে বাকি ক্যাবিনেট সেন্টারটা ঘুরে দেখাচ্ছি। এখানে একটা কিন্তু 2 বেস আমি দেখতে পাচ্ছি, পপের উড়ে 2 বেস, আর এটা কিন্তু পপ মিড, ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন 2 পপ মিড, অর্থাৎ দুটো কিন্তু স্পিকার লাগানো যাবে। এই স্টাইলটা আবার নতুন দেখছি, দেখুন পপ মিড এখানে কিন্তু একদম তৈরি হচ্ছে অরিজিনাল, আমি আপনাদেরকে দেখাচ্ছি, ওপরে একটা করে টুইটার লাগানো যাবে, একটা বা দুটো কিন্তু লাগানো যাবে, ঠিক আছে। আর এখানে একটা পপ বেস আছে দেখতে পাচ্ছেন, এটা একটা নতুন ডিজাইনের পপ বেস, ঠিক আছে, দেখুন এখান থেকে স্ট্রাকচারটা দেখুন, তো 4টে পপ বেস রয়েছে, আর এটা কিন্তু 2-এর পপ বেস, ঠিক আছে, এটা হচ্ছে 2-এর মিড, অর্থাৎ পপ বেস পপ মিড একটা স্ট্রাকচার দেখুন, এখানে 2-এর মিড, আর এটা হচ্ছে 2-এর বেস, ঠিক আছে, 2-2 সেট আপ একটা রেডি হচ্ছে। তো চলুন এরপরে ভেতরে কারখানাটা একটু দেখিয়ে দিই, একদম তো এখানটাতে কাজ টাজ হয়, আর আজকে কিন্তু একটু প্রোগ্রাম হচ্ছিল, সকলে বিজি আছেন, দেখতে পাচ্ছেন এখানে কাঠগুলো সব কাটা হয়েছে, স্ট্রাকচার সব কিছু রেডি আছে, মিস্ত্রিরা আজকে একটু মানে প্রোগ্রামের জন্য ব্যস্ত আছে। আর ভেতরটা আপনাদেরকে দেখাচ্ছি, এইখানে কিন্তু এসবি সমস্ত কাজ হয়, কারণ কেটে কেটে রেখেছে কাঠগুলো দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। বন্ধুরা এসবি ক্যাবিনেট সেন্টারটা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম, কিন্তু আজকে একটু যেহেতু প্রোগ্রাম আছে সকলে বিজি আছেন আর মিস্ত্রিরাও একটু ব্যস্ততার মধ্যে আছেন, তো চলুন আজকের ছোট্ট ব্লগ ভিডিও এখানে শেষ করছি। আর যদি কেউ বক্সের ক্যাবিনেট অর্ডার করেন, অর্থাৎ যেটা আপনারা দেখলেন ভিডিওতে, অর্থাৎ 6-এর দেখেছেন, 8-এর দেখেছেন, পুরনো দেখেছেন, নতুন দেখেছেন, এবং এখানে যে সমস্ত নতুন নতুন স্টাইলের বক্স তৈরি হচ্ছে, অর্থাৎ 2-এর বক্স 3-এর বক্স 4-এর বক্স, ঠিক আছে, যে কোনো স্টাইলের যে কোনো নিত্য নতুন বক্স কিন্তু এসবি ক্যামেরা সেন্টার তৈরি হয়, আমি নাম্বার দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে, যারা বানাবেন তারা কিন্তু ডাইরেক্টলি ক্যাবিনেট সেন্টারে ফোন করবেন, ফোন করে বক্স তৈরি করে নেবেন, ঠিক আছে। আর যত বড় বড় সেট আপ আছে, মানে নামগুলো বলছি না, খতরনাক খতরনাক সেট আপ সব কিন্তু আপনারা জানেন নিশ্চয়ই, এসবি ক্যাবিনেট সেন্টার থেকে কিন্তু অনেকটাই বেরিয়ে যাচ্ছে। তো চলুন আজকে এখানে ভিডিও শেষ করছি, দেখাবেন ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।